এই গাড়িটা দেখুন, গাড়িটা হচ্ছে চায়না জাপান যৌথ জ্যাক গাড়ি। এই গাড়িটা কিন্তু অল কমপ্লিট হয়েছে, এইমাত্র টিপ মারে আসছে, তো আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এবং চারটা মানে ছয়টা চাক্কা, একদম নতুন চাকা রয়েছে ছয়টাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন খুবই ভালো কন্ডিশনের একটি পিক আপ গাড়ি। এটা হচ্ছে গাড়ির সামনের লুকস। দেখুন দর্শক আসসালামু আলাইকুম, সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। দর্শক আজকে আমি আপনাদের সামনে জ্যাক পিক আপ নিয়ে হাজির হয়েছি। তো এই গাড়িটা আসলে বিক্রি হবে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করে গাড়িটি কিন্তু কিনতে পারবেন। আর এই গাড়িটা যদি সরাসরি দেখতে চান সেক্ষেত্রে চলে আসবেন রাজবাড়ি জেলার গলন্দর মোড়ে। আমি আবার বলছি লোকেশনটা হচ্ছে রাজবাড়ি জেলার ফরিদপুর, রাজবাড়ি জেলার গলন্দর মোড়ে আসলে গাড়ি সরাসরি দেখতে পাবেন। দর্শক দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে আপনাদের সুন্দর আঙুল দিয়ে একটি শেয়ার দিয়ে দেবেন। চলুন দেখাবো আজকের সুন্দর একটি পিক আপ। দর্শক এটা হচ্ছে গাড়ি, আমি আপনাদের গাড়িটা দূর থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এই গাড়িটা দেখুন, গাড়িটা হচ্ছে চায়না জাপান যৌথ জ্যাক গাড়ি। এই গাড়িটা কিন্তু অল কমপ্লিট হয়েছে, এইমাত্র টিপ মারে আসছে, তো আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এবং চারটা মানে ছয়টা চাক্কা, একদম নতুন চাকা রয়েছে ছয়টাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন খুবই ভালো কন্ডিশনের একটি পিক আপ গাড়ি। এটা হচ্ছে গাড়ির সামনের লুকস। দেখুন অনেক সুন্দর দেখা যায়। আর গাড়িটি কিন্তু প্রজেকশন হেডলাইট লাগানো রয়েছে। দেখুন আর এই গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো দন্তেন্ন 1184-43 রেজিস্ট্রেশন নাম্বার। গাড়িটিতে ছয়টের চাকা একদম ভালো কন্ডিশন রয়েছে। আর এই আমি আপনাদেরকে এখন দেখাবো ভিতরের কন্ডিশন। এটা হচ্ছে ডান সাইডের দরজার ধার দর্শক। আর এটা হচ্ছে দেখুন খুবই ভালো কন্ডিশন রয়েছে। যারা আসলে মানে অল্প দামের ভিতরে একটি পিক আপ গাড়ি কিনে ব্যবসা করতে ইচ্ছুক আছেন অবশ্যই নিতে পারবেন। আর আমি আশা করবো আপনারা যা আসলে গাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা গাড়ি কিনবেন। আপনারা পরে গাড়ি কেনার পরে বলবেন যে শামীম ভাই ভিডিও দেখে আমি গাড়ি কিনছি ঠকছি। আমি চাবো, আমি আশা করবো যে আপনারা সরাসরি গাড়ি দেখে শোনার পরে ভালো করে যাচাই বাছাই করে আপনারা প্রত্যেকটা গাড়ি কিনবেন। আমি গাড়ি ভিডিও দিচ্ছি যে আপনারা কিনতে হবে তা কিন্তু না। দেখুন দর্শক এটা হচ্ছে বাম সাইডের চাকার কন্ডিশন। দেখুন এটা হচ্ছে বাম সাইডের দরজার ধার। আজকে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। এটা হচ্ছে টুল বক্স, এখানে কাগজপত্র রাখে, সব কিছু রাখে আর কি। এটা হচ্ছে গাড়িটির মানে গান শোনার সেট সবই কিন্তু রয়েছে। সানডুব আর উপরে কিন্তু সানডুব আছে, খোলার অপশন আছে। আর জ্যাক গাড়িতে জিনিসটা থাকেই, ম্যানুয়াল গিয়ারের গাড়ি, ড্যাশবোর্ড। দর্শক এটা হচ্ছে গাড়ির ব্যাটারি কন্ডিশন। এটা হচ্ছে টুল বক্স, আর এটা হচ্ছে চাকা, পিছনের চাকার জোড়া বাম সাইডের। আমি চাইবো আপনারা সরাসরি গাড়ি দেখার পরে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। আর গাড়িটার ভিতরে কিন্তু বডির ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে, এরপর দেখানোর চেষ্টা করছি। দেখুন জায়গা রয়েছে বডির ভিতরে। দর্শক এটা কিন্তু 12 ফুট গাড়ি, আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। এটা হচ্ছে স্পেয়ার চাকার কন্ডিশন। আর এটা হচ্ছে গাড়ির পেছনের থেকে যদি দেখা, দেখুন এই কন্ডিশন হবে। এটা হচ্ছে গাড়িটির বাম ডান সাইডের চাকার জোড়া। দর্শক এটা এটা হচ্ছে একটু বিট খাওয়া আছে, আর ওইটা ভিতরেটা কিন্তু একদম নতুন চাকা রয়েছে। আর এটা হচ্ছে ডিজেলের ট্যাঙ্কি, এখানে কিন্তু ডিজেল মানে ফুয়েল ভরে। আর এখন দেখাবো গাড়িটির ভিতরের যে ইঞ্জিন, চ্যাসিস কন্ডিশন সবই দেখানোর চেষ্টা করবো। দেখুন এটা হচ্ছে গাড়িটির সাথেকার ইঞ্জিন। ভাই গাড়িটির সাথে তো অরিজিনাল ইঞ্জিন রয়েছে দর্শক, গাড়িটির সাথে কিন্তু অরিজিনাল ইঞ্জিন রয়েছে, সবই কিন্তু রয়েছে, আপনি দেখানোর চেষ্টা করবো। দেখুন দো ভাই, ভাই গাড়িটা স্টার্ট করো। জাপান চায়না জাপান যৌথ জ্যাক গাড়ি। তো এই গাড়িটির মডেল হচ্ছে 2014 সালের মডেল, আর 2015 সালে রেজিস্ট্রেশন করা গাড়ি। বর্তমান কাগজপত্র সব আপডেট হয়েছে। আর এই গাড়ি যদি সরাসরি দেখতে চান সেক্ষেত্রে চলে আসবেন রাজবাড়ি জেলার গলন্দর মোড়ে। এটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে 6,80,000 টাকা। অবশ্যই এটা ফিক্স না, আপনারা সরাসরি দেখার পরে দরদাম করে নিতে পারবেন।
আরো তোমার সবাইকে কথা বলার সুযোগ আছে। আমি আবার বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।